প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির ঘটনায় মামলা হওয়ার দুদিনের মাথায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাত কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেফতারকৃতরা হলেন বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলী দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী এস এ সিদ্দিক, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা সামিউল হক, লুৎফর রহমান, মিলনচন্দ্র বিশ্বাস ও জাকির হোসেন। মঙ্গলবার মধ্যরাতে বিমানবন্দর থানায় এই সাতজন সহ মোট নয়জনকে আসামি করে মামলাটি করেন বাংলাদেশ বিমানের পরিচালক এম এম আসাদুজ্জামান। এদিকে বিমানের প্রকৌশল কর্মকর্তা এস এম রকুনুজ্জামান ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমানের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সকালে আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করলে ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী এই নির্দেশ দেন। এর আগে বিমানের সাত প্রকৌশলী সহ নয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়। মামলাটি রুজু হওয়ার পরেই এটি তদন্তভার, সেটা কাউন্টার টেরিজম ইউনিটের উপর পড়ে। তো সেই তদন্তকারী কর্মকর্তা তার টিম লিডারের নেতৃত্বে গতকাল রাতেই মোট সাতজন, নয়জন এজাহারনামীর আসামির ভিতরে সাতজনকে গ্রেপ্তার করেছে। তো গ্রেপ্তার করে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে 10 দিনের রিমান্ডসে।